এর পরে প্রশ্ন হলো একজন মুসলমানের জন্য ইসলামের কতটুকু জ্ঞান অর্জন করা আবশ্যক একজন মুসলমান ন্যূনতম যেটুকু জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ এবং আবশ্যক ইসলাম সম্পর্কে তার প্রথমটি হলো ঈমান সম্পর্কে বেসিক নলেজ অর্জন করা আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই এই তাওহীদের ইলম তুমি অর্জন করো এজন্য ঈমানের যে রুকনগুলো আছে ছয়টি রুকন এগুলোর বেসিক ধারণা এগুলো সম্পর্কে আমাদের থাকতে হবে আল্লাহ সম্পর্কে ঈমান আনা বলতে কি বোঝানো হয়েছে আখিরাতের প্রতি ঈমান আনা বলতে কি বোঝানো হয়েছে নবী রাসূলদের প্রতি ঈমান আনা বলতে আমরা তাদের প্রতি কি ধারণা রাখবো কি বিশ্বাস রাখবো কি রকম ঈমান আনবো এই বিষয়ে কোরআন হাদিসে যে ধারণা দেওয়া আছে সেগুলোকে জেনে আমাদের মধ্যে ধারণ করা উপলব্ধিতে আনা এবং বিশ্বাস রাখা এটা হলো আবশ্যক ফরজ এর পাশাপাশি প্রত্যেক মুসলমানের জন্য সালাত সিয়াম এবং এগুলোর আনুষাঙ্গিক যে মাসে পবিত্রতা ইত্যাদি সেগুলো অর্জন করাও ফরজ কারণ সেগুলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো মুসলমানের জন্য আবশ্যক অতএব এই সালাত সিয়ামের ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ তৃতীয়ত হালাল হারামের সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতে হবে যে আল্লাহ তাআলা কোন খাবারকে হালাল করেছেন কোনটাকে হারাম করেছেন হারামের তালিকা খুব বড় নয় সেগুলো জানলেই হালালের তালিকা জানা আমাদের জন্য সহজ কারণ হারাম ছাড়া বাকি সবগুলোই হালাল অতএব হালাল হারাম হালাল সম্পর্কে বেসিক ধারণা রাখা এটা আমাদের জন্য ফরজ তৃতীয় আর চতুর্থ হলো কেউ যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে সেই পরিস্থিতির ইলম অর্জন করা তার জন্য ফরজ হয় আর যদি পরিস্থিতির সম্মুখীন না হন তাহলে তার জন্য ফরজ হয় না যেমন ধরুন কেউ ব্যবসা করতে যাচ্ছেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ কিছু জানা তার জন্য আবশ্যক কেউ বিবাহ করতে যাচ্ছেন তাহলে বিবাহের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ কিছু তার জন্য জানাটা আবশ্যক কার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় কার সাথে না যায় এই বিষয়গুলো তাকে জানতে হবে আর এরকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত সে বিষয়ে ইলম অর্জন করাটা ফরজ নয় পাঁচ নম্বর হলো যে ইলম অর্জন করাটা আমাদের জন্য ফরজ তা হলো বান্দার হক সম্পর্কে ইলম অর্জন করা যে কার কী হক আছে মা বাবার কী হক আছে স্বামী স্ত্রী পরস্পর প্রতি কী হক আছে প্রতিবেশীর কী হক অধিকার আছে অন্য মানুষের কী হক অধিকার আছে এ সম্পর্কে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ তো ফরজের তালিকা হলো এই মোটামুটি আর কোনো বিষয় কারোর জন্য অ্যাড হতে পারে তার অবস্থার উপর ভিত্তি করে এই জন্য তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে একটি চমৎকার কথা বলা হয়েছে তা হলো আফদালুল আইলমে আইলমুল হাল ও আফদালুল আমালে হেফজুল হাল যার অর্থ হলো সবচেয়ে উত্তম ইলিম হলো কেউ কোনো পরিস্থিতির মুখোমুখি হলে সেই সময়ের বা সেই পরিস্থিতির ইলম অর্জন করা কোরআন হাদিস এই পরিস্থিতিতে আমার জন্য কী আদেশ এবং দিক নির্দেশনা রেখেছে সেটা আমাদের জন্য জানা আবশ্যক যেমন কেউ দেশের বাইরে যাবেন অমুসলিম প্রধান অঞ্চলে যাবেন সেখানে আমার জন্য কী আদেশ দেওয়া আছে সেটা আমাকে জানতে হবে কেউ হয়তো কোনো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আদেশের বিষয়গুলো কী আছে না আছে সেটা জানতে হবে আর এগুলো মুখোমুখি না হলে সেটা আমাদের জন্য আবশ্যক নয় তাহলে খোলাসা কথা হলো ইসলামের সকল ইলিম অর্জন করা একজন মুসলমানের জন্য আবশ্যক নয় এই যে বেসিক বিষয়গুলো আমরা বললাম এগুলো জানাটা আবশ্যক কোরআন কারিম রিডিং পড়তে পারা এটা ফরজ বা ওয়াজিব নয় আল্লাহ কী বলেছেন কোরআনে সেটা জানা এবং সেটাকে জানার চেষ্টা করা সেটাকে নিজেকে ধারণ করা এটা আবশ্যক এটা ভিন্ন বিষয় কিন্তু কোরআন কারিম রিডিং পড়তে পারলে সেটা ভালো এবং এর মাধ্যমে আমরা অফুরন্ত সব অর্জন করবো কোরআনকে আল্লাহ তাআলা 33 সাথে তেলাওয়াত করতে বলেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু কোরআন কারিমে রিডিং পড়তে পারাটা এটা ফরজ ইলমের যে তালিকা আছে এটার মধ্যে পড়ে না বিশেষ করে সলাতের মধ্যে যেটুকু জরুরি সেটুকু তো আমরা পড়তেই হবে এটা বাধ্য এর বাইরের অংশের কথা আমরা বলছি যে সেটা শেখাটা ফরজ নয় তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক আমল এবং প্রত্যেক ইমানদারের জন্য এটি উচিত চেষ্টা করা কোরআন কারিম যেন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন